পরিসংখ্যান যে মহা অধিবেশন কক্সবাজারত হবলৈ গৈ আছে এই অধিবেশনৰ রিসেপশন কমিটির অফিস আজি আমি উদ্ঘাটন করবলৈ উন্মোচন করবলৈ ওলাইছো ইয়াত এই কার্যসূচীত বিশেষকৈ আমি নিমন্ত্রণ করে আনিছো আমার বিধায়ক তেখেতে আজি এইটো আমাক উদ্ঘাটন করে দিব তেখেতক এটি বোরখা টুপি আর খাদা জড়িয়ে সম্বর্ধনা জানাবলে মই রিসেপশন কমিটির বাইদ অবলম্বন করেছি চলো কোকরাজার আহিব দেখিব আর একটা ভাল মেসেজ তেওঁলোকে লৈ যাব যে রামরোচ কোকরাজার এইটো তেওঁলোকে লৈ যাব এনেকুৱা আমি এটা পরিবেশ দিব লাগিব যি নহওক সকলোকে ধন্যবাদ জানাইছো ময়ো আজি অলপ পিছত অফিস খুলিম এটা এই জাস্ট আমার যিটো বড় হাইট সভা আছে তার অপজিটত মই এটা বিধায়ক সেবা কেন্দ্র আজি মই মুকলি করি রেডি করে থাকছো কিন্তু আমার সি মহোদয়ে সময় উলিয়াব পৰা নাছিল যেহেতু আজি কোকরাজারত আছে কেন্দ্রীয় মন্ত্রী আছে যোৱাকালিৰ পৰা স্টেট এডুকেশন মিনিষ্টাৰ তেওঁ 12:30 আমার ইএম এম সি এল এ আমার এম এল এ বিলাকৰ লগত তেওঁ অলপ আলোচনা এটা বিচাৰিছিল তো 12:30 পৰা কিমান ঘণ্টা হয় ইয়াৰ পিছত প্রায় 2 বা 2:30 বজাত ময়ো মোর আজি অফিসটো খুলিম এজন বিধায়ক হিসাবে মই কেনেকৈ আৰু বেছি ভাল কাম কৰিব পাৰোঁ তেনেকুৱা এটা সিস্টেমেটিক কাম কৰিব বিচাৰিছোঁ যাতে ঘৰত গৈ লগ নাপালে মানুহবিলাকৰ কষ্ট নহয় সৰলপৰাৰ পৰা আহিব বা ইমান মানে আমাৰ লাষ্ট যিটো বৰ্ডাৰৰ পৰা মানুহ আহিব তেওঁলোকে যাতে ঘূৰি যাব লগা নহয় এম এল এক নাপালেও কাকবা যেন লগ পায় তেনেকুৱা এটা চিন্তাৰে মই বিধায়ক অফিস বিধায়ক সেবা কেন্দ্ৰ এটা খুলিছোঁ য'ত মোৰ মানে অফিচ এচিষ্টেণ্টবিলাক থাকিব মোক লগ নাপালে তেওঁলোকে দি যাব কাগজ মোৰ যদি চকী লাগে দি যাব পিছদিনাখন ল'ব এনেকুৱা এটা চিষ্টেমেটিক কৰিব বিচাৰিছোঁ কোকৰাজাৰত বহু পেচেণ্ট আহে ৰোগী মানুহ তেওঁলোকে ভালকৈ কথা ক'ব নোৱাৰে বা নাজানে বা তেওঁলোকক ৰেচপন্স নিদিয়ে আমাৰ চিভিলৰ ডক্টৰবিলাকে বা এনেকুৱা অলপ চলপ যিটো অজুহাত আছে এইবিলাক যাতে মোৰ এই অফিচৰ পৰা যিমান পাৰোঁ মানে মই যাতে সহায় কৰিব পাৰোঁ তেনেকুৱা এটা উদ্দেশ্যৰে মই এটা সৰু এটা 2টা ৰুমৰ এটা অফিচ লৈছোঁ তো যদি সম্ভৱ হয় আপোনালোকে একজেক্ট টাইমটো পোৱা নাই মই এতিয়ালৈকে কিন্তু 2টাৰ পিছত হ'ব যাতে আহে তাকে অনুৰোধ কৰি মোৰ সমূহ বক্তব্যটো মই ইয়াতে সামৰি লৈছোঁ ধন্যবাদ ধন্যবাদ চৌহালাই বিশেষকৈ আমি তেখেতৰ লগত বহুত ঘনিষ্ঠ আমাৰ সঙ্গে বহুত ঘনিষ্ঠ ভাৰতীয় গোৰ্খা পৰিষদৰ বৰ্তমান সভাপতি যুগ গতিকে আপচিত জেনেৰেল ছেক্ৰেটৰী যোগাৰ নেপালী বুজি হ'ল নেপালী বুজি আৰু চবেই বুজো মই জেনেৰেল ছেক্ৰেটৰী হ'লাকৰি প্ৰমোদ বৰুৱা যুগ প্ৰেচিডেণ্ট হ'লাকৰি মানে ভনীয়া এন এফ এন এছকো এটা কোৰ্ডিনেশ্যন টীমটো মনীষ তামাং পিনি ওৱান অফ দ্য ছেক্ৰেটৰী হ'লো যত কাৰণ উহাঁসঙ্গ এটা ৰাম্ৰ খালকৰ ৰিলেশ্যন ভয় তাৰ ইয়ো কোকৰাঝাৰমা ইয়ো অধিবেশন হোৱাৰ কাৰণ নিতেই এটা মানে উহাঁৰ সহভাগ লিংকৰ কাৰণ পিনি ইয়ো অধিবেশন ইয়াত হৈছে মই যাসম মানে বিশ্বাস ভৰসা পনি উহাঁৰ পূৰ্ণ ৰূপ আমি সহায় সহযোগী পাওঁছো আৰম্ভ কৰিছো যোজা আৰম্ভ কৰিছো গতিকে আমাৰ বিধায়ক ডাঙৰীয়াই ইয়াত সহায় কৰিব আপোনাক অলপ আৰ চি কমিটিৰ ডেভেলপমেণ্ট এটা দিব বিচাৰিছোঁ তেখেতে আৰ চি পেট্ৰনো হয় সেইদিনা আপুনিও আছে তাকে তাতে আমাৰ মাননীয় অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আমাৰ তাতে এন ডি বিলাকৰ ৰিহেবিলিটেশ্যনৰ প্ৰগ্ৰামত আহাত আমি তেখেতক লগ ধৰি মানে এই প্ৰগ্ৰামৰ 13 তাৰিখত হ'ব লগা মুকলি সভাৰ মুখ্য অতিথিত আমি ফাইনেল কৰিছোঁ তেখেতে মুখ্য অতিথি হৈ আহি আছে আৰু আমাৰ ছিকিমৰ চিফ মিনিষ্টাৰ তেখেত আমাৰ গোলে ছাৰ তেখেতো ইয়াত আহি আছে আমাক চেণ্ট্ৰেল কমিটিৰ পৰা এটা ইনফৰ্মেশ্যনটো দুদিনমান আগত দিল এইটো আমাৰ কাৰণে বিটিআৰ বা কি ইউথৰ কাৰণে এটা ভাল এটা প্ৰেৰণা যোগাব আৰু এটা ভাল মেছেজ কঢ়িয়াই আনিব আমাৰ অল ইণ্ডিয়া ফুটবলৰ কেপ্টেইন তেখেত সুনীল ছেত্ৰীৰ এটা কনচেণ্টটো প্ৰায় ফাইনেল হৈছে বুলি কৈছে আমাক যদি সুনীল ছেত্ৰী ইয়াত আমি 13 তাৰিখৰ দিনাখন তেখেতক যদি ইয়াত
আনি ব্যাপারে যে ইন্ডিয়া ইন্ডিয়ার একটা আইকন দেখেন হয় আমি নিশ্চয় তার একদিন এখন দ্বিতীয় সরকারের পড়া স্পোর্টসের ভাবে কিবা একটা প্রোগ্রামটা হাতত দেব পারি তেখেতর জরি আমি নিশ্চয় ইয়াত কিবা একটা করবা পারি এটা এটা আমি আলোচনা করি আছো আর আমার দার্জিলিংয়ের এমপি আর তেনেকেই বিভিন্ন বর্ণসকলত ইন্টেলেকচুয়াল সকল মানে ভারতর ভিতর যুন যুন ঠাইত আছে তেখেতসকলক আমি ইয়াত নিমন্ত্রণ জানাম আর প্রায় কনসেন্ট হয়ে গেছে আমার অশোক সিংহালেরও একটা কনসেন্ট হয়ে গেছে কিন্তু অশোক সিংহাল আমার ক্যাবিনেট মিনিষ্টারে এটুই কৈছে 13 তারিখে তেখেত নাই তেখেতের কথা হল 13 তারিখত মুখ্যমন্ত্রী আয়েগা মই মহা যাকে কে করো মানে বললে কে মৌকা নেই মিলেগা চান্স নেই মিলেগা মুখে মুখে 12 তারিখ দিয়ে দিয়েছি त्यस्तो कुरा उहाँले भन्नुभएको छ अलिकति हामीले अब गोर्खाको ज्वाइँ फेरि न गोर्खाको जमाई उता अब हाम्रो चेली नै बिहा गर्नुभएको छ र 12 तारिकको दिन उहाँलाई ल्याएर के एउटा प्रोग्राम हामीले उहाँलाई दिन सक्यौँ भने राम्रो हुन्छ हामी मिलाउँछौँ त मुठर उपर अधिवेशन असल कथा त्यो ठिकै ठाकै चलिआछ हामी बिचारो एकते कुवा निसे नै फिल्ड आमार हरु आमार अल इन्डियार गोर्खार प्रोग्राम आमार डेलिगेट हामी जदि कोभिडर কথাটো যদি আমি ভাবি যদি ডেলিগেটে আমি বিচারো তেনেহলেও মিনিমাম ডেলিগেট 1000 হয়ে আছে আমার রিপোর্ট মতে জম্মু কাশ্মীরের পর আরম্ভ করে সদ্যা মানে একদম মিজোরাম লেকে যেমন আমার ডেলিগেটবিলাক আহিব প্রায় 1000 মান মিনিমাম 1000 কথাটো ইয়াত আহি আছে তো মুকুলি হবাত বিশেষকৈ বহুত মানুহ ইয়াত বর্তাব ওপেন সেশন তো ওপেন সেশনত বিটিআরর মানে ঘরে ঘরের পরাই বিটিআর কোকরাঝার চিৰাঙৰ পোৱা নাই মানে বিটিআৰৰ ঘৰে ঘৰৰ পৰা আৰম্ভ কৰি গোৱালপাৰাৰ পৰা আৰম্ভ কৰি গুৱাহাটী ওচৰত ৱেষ্ট বেংগল বাৰাবিশা এইফালে আলিপুৰলৈকে বীৰপাৰালৈকে ইয়াৰ পৰা বহুত মানুহ ইয়াত আহি আছে এতিয়া আমি ভাবিছোঁ 50,000 মান তাতকৈ বেছি আমি ধৰা নাই 50,000 মান পাব্লিক ইয়াত গেডাৰিং হ'ব তেনেহ'লে 50,000 যদি পাব্লিক আমি ইয়াত গেডাৰিং কৰিম বা আমি ইয়াতে এদিনাখন জমা কৰিম তেনেহ'লে আমাৰ কাৰণে ফিল্ডটো হাজিনী ফিল্ডটো এইটো সৰু হৈ যাব তো কালচাৰেল কমপ্লেক্স যি আছে আমাৰ আমাৰ এনেই কালচাৰেল কমপ্লেক্সত বহুত প্ৰগ্ৰামবিলাক হয় কিন্তু কালচাৰেল কমপ্লেক্সতে ইমান মানুহ নাখাব ফিল্ড নাই ফিল্ডো নহ'ব তাতে বেলেগ বেলেগ প্ৰগ্ৰামটো হ'ব পাৰে তাতে যিটো হ'ব এইটো অলপ আমি ডিচেম্বৰৰ লাষ্ট সপ্তাহত বহি এইটো আমি ফাইনেল কৰিব লাগিব ফিল্ডটো আমাৰ আছে আমাৰ ছেক্ৰেটেৰীৰ সন্মুখতে ফিল্ড এটা ডাঙৰ ফিল্ড আছে যদি আমি কোভিডটো যদি এনেকৈ বাঢ়ি নাযায় আমার প্রোগ্রামে আমি আমি ভাবা নিছিলে যদি আগবাড়ি যায় তাহলে নিশ্চয় এখানে এই আমার সেক্রেটারির সম্মুখে থাকা যে ফিল্ড আছে তাতে আমার মানে ওপেন সেশনটা আমি তাতে করব লাগবে ওপেন সেশনটা আমি তাতে করব লাগবে গতি এইবিল প্রোগ্রাম আমি সকলে মিলিজুলি আগবাড়ি লাগবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে তো অসুবিধাই আছে ফাইন্যান্সিয়াল তো আর প্রায় এটা একো নাই তথাপিও আমি এটা মানে মার বান্ধে থিয়েছো এইটো আমি মেকআপ করে দিই মেকআপ করে যাব রাইজে যদি নখ দেখলে নয় নিচে নাই নয় আমি এজন দুজনকে এনেকা করে পাবলিক কন্ট্রিবিউশনটা ইয়াত আহিব নহয় নহয় যদি যি পারে পাবলিক কন্ট্রিবিউশন ইয়াত আহিব আর আমি বেলেগ লাইনের পর অলপ হয় যদি পাও নিশ্চয় আমি ভাবা নিচে নাই আর এখেতে এটাই কথা কৈছে আর এই থিমটো আমিও লৈছো আমি বিশেষ করে এটাই কথা কৈছে আর আমার চিফও এইটু কৈছে যে আমি রেকর্ড করার পিছত বিটিআর রেকর্ড করার পিছত একটা শান্তির পরিবেশকে ঘুরে আইছে আর কোকরাঝারক আমি পিস সিটি বলে ডিক্লার করেছি বিটিআর কাউন্সিলে বিটিআর সরকারে পিস সিটি যদি আমি ডিক্লার করেছি ইয়াত অল ইন্ডিয়া আর গোর্খা ইয়াত আহি বা আহি বলে হা করা কারণটা হল পিস থাকার কারণে আর আনটো তেখেতসকলে ঘুরে যাওয়ার পিছত যে তেখেতসকলের ভুল ধারা আছে বিভিন্ন ঠাইত ভারতের চুকে কানে যে ভুল ধারণা এটা কোকরাঝারের বিষয়টি হয়ে পড়েছিল এটি একটা ক্লিয়ার হয়ে যাবে এটা আমার কারণে একটা ভাল কোকরাঝার বাসের কারণেও বা বিটিআর বাসের কারণে তো এইবিল উদ্দেশ্যটা আগত রাখি আর আমার সাংগঠনিক যেগুলো মানে উদ্দেশ্যটা আছে লক্ষ্য আছে এটিতে হবই আর ইয়ার পরে যদি আমি কিবা একটা করব পারো আর তেখেত সকলে যদি কিবা একটা আমার সাজেশন দিব পারে এটু আর এনেকা এনেক লই হোক এটু ভালো হবো বলে তেখেত সকলে যদি আমাকে দিয়ে এটু আমি ইনক্লুড করি আমি প্রোগ্রামটা হ্যান্ডেল করে দিই